টেক্কার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম ভাই নবীনাতে, দেবদার ফ্যান ক্লাবের প্রায় সব সদস্য ছিল সেখানে। আমি সেলিব্রেশনটা অত ভালো করে মানে ভিডিও তুলতে পারিনি, ওটা ভ্লগে ওটা আলাদা ব্যাপার দেখাবো তোমাদের। কেমন হলো টেক্কা? মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, ঠিক আছে, এই বছরের পুজো বৌরূপীর সাথে টেক্কাও রিলিজ করেছে। তো টেক্কা কেমন হলো? তো প্রথমে যখন আমি টেক্কা মানে মানে খুবই আগ্রহী ছিলাম যে কেমন হতে পারে সৃজিত মুখার্জির থ্রিলার সিনেমা, ভেবেছিলাম একটু গালাগালিও রয়েছে, দশম অবতারে যেমন একটা মানে একটা মানে এঙ্গেজিং ভাব ছিল যে প্রত্যেকের সময় একটা মানে একটা এঙ্গেজ করে রাখছে জিনিসটাকে, টেক্কার মতো সেরকম আছে কিনা। তো আমি দেখা শুরু করলাম, ঠিকঠাক লাগছে, ঠিকঠাক লাগছে, ওকে ওকে লেগেছে প্রত্যেকটা জায়গা আমার, ওকে ওকে লেগেছে। কিন্তু দেবের পারফরমেন্স যখন মানে সে সংলাপগুলো বলছে, আমরা গরিব, আমাদের কেউ দেখে না, আমাদের কেউ মনে রাখে না, এবার মনে রাখবো, ওই সংলাপগুলো মানে দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, সত্যি ফাটিয়ে দিয়েছে। স্বস্তিকা মুখার্জি নিজের জায়গায় ভালো, কিন্তু আর এখানে রুক্মিণী চরিত্রের অনেক জায়গা আছে, এখানে অনেক কাজ করার জায়গা ছিল। রুক্মিণীকে আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে, রুক্মিণীর সংলাপ যেভাবে মানে ব্যথা মানে কাতরে মানে কথা বলছে, ওই জায়গাগুলো খুব ভালো করেছে। আর ছোট বাচ্চাগুলো খুবই ভালো করেছে, আর এখানে রিপোর্টারের চরিত্রে যারা আছে তারা খুব ভালো করেছে সত্যি বলতে। টেক্কার পারফরমেন্স ওভারঅল খুব ভালো, কিন্তু গল্পটা মানে কি বলতো, পুজোর হিসেবে একটা হস্টেজ ড্রামা, তো মানে সব দিক মানে একটা জায়গায় বারবার দেখাচ্ছে জিনিসটা, ওর মধ্যেই সীমিত রয়েছে আর কি। একটা জায়গার পরে গিয়ে মনে হয় একই জিনিসই চলছে, রিপিটেটিভ, ঠিক আছে, আমরা শুধু লাস্টের টুইস্টের জন্য বসে আছি, এটাই মনে হয় প্রত্যেকটা পুরোটা সিনেমায়। যে একটা মানে পুজো ভাবে যেরকম একটা সিনেমা হওয়া দরকার, ঠিক আছে, যেমন সৃজিত মুখার্জি দশম অবতার আগের বারের সিনেমাটা ওরকম টাইপের ছিল, যে মানে সব কিছু এলিমেন্ট ছিল, কিন্তু এটাতে তুমি একটা জিনিসে ওই থ্রিলারের লাস্ট মোমেন্টে টুইস্টের জন্য বসে রয়েছো, মানে তেমন কিছু জিনিস নেই। হ্যাঁ, গালাগালি দিচ্ছে দেব, প্রথম গালাগালি দিচ্ছে, একটা ফ্যান হিসেবে দেখতে ভালো লাগে, কিন্তু যারা পুরোপুরি দেবের ফ্যান নয়, যারা এমনি মজার জন্য দেখতে যাচ্ছে, তারা মানে সবসময় বোর ফিল হবে, ঠিক আছে, আমি এটা সত্যি বলছি, এটা মেন কথা। কিন্তু লাস্টের টুইস্টটা খুবই ভালো, যখন আসে দেখতে ভালো লাগে, ঠিক আছে, আমার তো খুবই ভালো লেগেছে লাস্টের টুইস্টটা, তোমরাও মজা পাবে, ঠিক আছে। আর দেবের অ্যাক্টিংটা জাস্ট, আর যেভাবে লুক করা হয়েছে খুবই ভালো লেগেছে। টেক্কা ওভারঅল আমার মোটামুটি ওকে ওকে সিনেমা লেগেছে, ঠিক আছে, এর থেকে ভাই চতুষ্কোণ অনেক হাই লেভেলের সিনেমা। আমি এখনও চতুষ্কোণের লাস্ট সিনটা দেখলাম, আমার এখনও মানে ভাবনা আছে, উফ কি বানিয়েছিল। কিন্তু এটা টুইস্ট যেটা করেছে, ঠিক আছে, ওকে একবার দেখলে ভুলে গেলে ওকে, কিন্তু ওকে ওকে লেগেছে আমার টেক্কাটা খুব যে ভালো, পুজোর জন্য বেস্ট আমি বলবো। তোমরা গিয়ে দেখলে একদম পুরো টান টান এনজয় করবে তেমন নয়, ঠিক আছে, কিন্তু দেখতে পারো, ওকে ওকে হয়েছে তোমরা দেখতে পারো। কিন্তু দেবের পারফরমেন্সটা ভাই জাস্ট সেরা করেছে, দেবের পারফরমেন্স তোমাদের দারুণ লাগবে এই সিনেমাতে, ঠিক আছে। আর সৃজিত মুখার্জি তো জানো ক্যামিও থাকে, আর হ্যাঁ, দেবদা এসেছিল ইন্টারভিউয়ের আগে, তোমাদের সব আমি ওটা ভ্লগে দেখাবো, ওটা পরে আসবে, আমি তো পরে ছাড়বো, একটু টাইম লাগবে, তো রিভিউটা আসছে মানে ছাড়বো আমি, ঠিক আছে, এটা দেখো। আর তোমাদের টেক্কা কেমন লেগেছে? আমার হয়তো ওকে ওকে লেগেছে তোমাদের খুবই ভালো লাগতে পারে, ঠিক আছে, তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। খুব গরম হচ্ছে ভাই, এখন প্রায় 11টা বাজে, আমি এখন এলাম, ফিরলাম বাসে, আসতে অনেক দেরি হয়ে গেল, তো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।